রাখতে গিয়ে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন যে জনশিক্ষা সমিতি ত্রিপুরায় শিক্ষা বিস্তার যখন করার চেষ্টা করছিল, মহারাজা তাতে বাধা দিয়েছিলেন, বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। আমি এক শব্দে এটাকে বলবো অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ বলার কারণ হল মানিকবাবু হয়তো ভুলে গেছেন তাঁর দলের যারা বরিষ্ঠ নেতৃত্ব তারা সেই ইতিহাস লিখে গেছে। মানিকবাবু বলেছেন মহারাজা বীরবিক্রম নাকি জনশিক্ষা সমিতিকে সাহায্য করেননি। একটা ঐতিহাসিক চরিত্রের যদি আমাদের স্টাডি করতে হয়, আলোচনা করতে হয়, তবে স্থানকাল পাত্র বিবেচনা করে করতে হয়। ওই সময়ের সামাজিক অবস্থা কি ছিল, ওই সময়ের রাজনৈতিক অবস্থা কি ছিল সেটা বিবেচনা করে করতে হয়। সেটা না করে তিনি একটা অসত্য ভাষণ রেখেছেন এবং বলছেন বিজেপি নাকি রাজা রাজাদের দল, তাই মহারাজা বীরবিক্রমের প্রশংসা করে।